হাটহাজারী উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের উপর নির্মমভাবে নিহত মোহাম্মদ সোহেলর হত্যাকারীর গ্রেফতার ও বিচারের দাবিত হাটহাজারী সর্বস্তরের জনগণের ব্যানারত আজি সোমবার বেনে ১০টার সময় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তাল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি হয় মামলা হইলেও আজ পর্যন্ত একজন ব্যতীত অন্য কোনো হত্যাকারী ধরা নপরে। প্রশাসন চাইলে দ্রুতগতির বাকি হত্যাকারী অলরে গ্রেফতার করতে পারে। হাটহাজারী সর্বস্তরের জনগণের এই মানববন্ধনের মাধ্যমে একখানি দাবি, দ্রুত সোহেল হত্যাকারী অলরে গ্রেফতার করি ফাঁসির ঝুলানো হোক। এ সময় বক্তাল আরো হয় প্রকৃতপক্ষে আজ যেহেতু ঘটনাস্থল আসিলাম সেই হিসাবে করতে কোনো রাজনৈতিক বিষয় নয়। হাটহাজারী মডেল থানা ইতিমধ্যে যে মামলা কাম করছে, আর আর একখানে দাবি যেভাবে হাটহাজারী থানার প্রত্যেকটা অফিসারে তদন্তের মাধ্যমে এই সোহেলর আব্বারে যেভাবে সহযোগিতা করছি, এইভাবে সহযোগিতা করি আগামী দিন মৃত্যু এই মামলা কাঁধার চার্জশিট দিবার আগতি হাটহাজারী মৃত্যু বাদ বাকি যে আসামিগুলো অজ্ঞাত আছে তাদেরকে চিহ্নিত করিয়ে আগামী দিনের মৃত্যু চার্জশিট দায়ের করবো ইয়ে নারা কান্য এবং সোহেলর হত্যাকারীদের নারা বিচার দাবি করি। নিহতের বাবা মোহাম্মদ মানিক মানববন্ধন হাটহাজারী পৌরসভা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম, আবু সৈয়দ চৌধুরী, গিয়াসউদ্দিন চেয়ারম্যান, মোহাম্মদ শাহেদ, শাকওয়াত হোসেন শিমুল, ফখরুল হাসান সহ হাটহাজারীর সর্বস্তরের জনগণ উপস্থিত আছেন। বানানো আমার ঘর কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।